আসুন আমরা এইবার শুনে নিই দ্বিতীয় অর্থে ছাত্রছাত্রীদের থেকে আসা কবিগুরুর প্রতি নিবেদিত শ্রদ্ধাঞ্জলি। দেরিতে হলেও তারা অক্লান্ত পরিশ্রম করে এই অডিওগুলি পাঠিয়েছে। এরা হলো আহেদা খাতুন, ফিলোসফি ডিপার্টমেন্ট, ফোর সেমিস্টার, সোনালি শাসমান, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ফোর সেমিস্টার, ছন্দা মাঝি, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, সিক্স সেমিস্টার, মৌপিয়া পোড়ে, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, সেকেন্ড সেমিস্টার, পারভিন হোসেন, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, সিক্স সেমিস্টার, সুচনা জানা, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, সিক্স সেমিস্টার, সহেলি পাড়ুই, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ফোর সেমিস্টার, শ্রেয়া মণ্ডল, ডিপার্টমেন্ট অফ জুলজি, ফোর সেমিস্টার, এশা ঘড়ুই, ডিপার্টমেন্ট অফ জুলজি, সিক্স সেমিস্টার, ঋত্বিকা সামন্ত, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ফোর সেমিস্টার, সুদীপা অধিকারী, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, সেকেন্ড সেমিস্টার, সৌমিতা ধারা, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, সিক্স সেমিস্টার। আমি আহেদা খাতুন, দর্শন বিভাগের দ্বিতীয় বৎসরের ছাত্রী। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, অধ্যক্ষ মহাশয় এবং সকল শ্রোতাগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাব। 25শে বৈশাখ। গত বছর এই দিনে জন্মদিন পালন হচ্ছিল তোমারই নামের মহাবিদ্যালয় যেখানে উপস্থিত ছিল। প্রিয় কবি, আজও পালন হচ্ছে তোমার জন্মদিন, তবুও আনন্দ আজ যেন হয়েছে বড় ক্ষীণ। সাদা লাল পাড় শাড়ি কোথায় গিয়েছে মিশে, মাইক দর্শক সবই অদৃশ্য আজ নিমেষে। দর্শকের জায়গায় শ্রোতার স্থান অনেকই, কিন্তু সেই জাঁকজমক আর হাসির কলরব আছে কি? গত বছর মাইক খাতে ছোট্ট কবিতার সাথে আমি কঠিন বাস্তব বদ্ধ ঘরে শোনা যাচ্ছে না আমার নামই। তুমি বিশ্বকবি, তোমাকে তাই সবাই চেনে, আমি ছোট্ট কবি পরিচয় পাই না কোনো ক্ষণে। বিশ্বজুড়ে কুপরিস্থিতির মাঝে পালন হচ্ছে জন্মদিন, এ কি রীতি না প্রকৃতির কোনো বিন? হৃদয়ে ধরে রেখেছি তোমায় আজও, ভুলে যাব না হয়তো কালো। তুমি 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, মাঝের কোনো অকালে আমার আগমন। পছন্দের ফুল জুঁইয়ের সাথে শুভেচ্ছা জানাই এই জন্মদিনে। তোমার মতো নয়, কবি হতে পারি যেন এ জীবনে। নমস্কার। নমস্কার, আমি সোনালি শাসমল। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে তারই লেখা একটি কবিতা আজ আমি আবৃত্তি করে শোনাব। কবিতার নাম কৃপণ। আমি ভিক্ষে করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহাইল ভেবেছিলাম তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলতি ধনধান্যে ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনো খনক কালের তরে রইনু মাথা নিচু। তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেমন কৌতুকের বসে আমায় পবন ঝোনা। ঝুড়ি হতে দিলেম তুলে একটি ছোট কণা, তবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি
এ কি ভিক্ষে মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলিম যা রাজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। ছোট বড়, রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষ্প পাখির ছানা, 10:30 যখন বেজে নামার জন্য করবো না কো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সেলেট কোথায়, দেরি হচ্ছে পড়তে বসো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবুমশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি হয় ভিড়, একলা যাব করব না কো ভয়, মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সেই খোকার নাই তো, আমি যেদিন প্রথম বড় হব মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে, যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনি না ঘরে, তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তরো, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুড়োয়ে যদি টাকা ফুড়োয়ে খাবার, যত চাই মাইনে দেব আবার, আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে, বাবার নৌকো কত দূর থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে, বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনই খোকা আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যেই ছোট মাপ জামা পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্ম জয়ন্তী। আমি কলেজের স্টুডেন্ট মৌপ্রিয়া পড়ি। কবিগুরুর উদ্দেশ্যে একটি গান তারই লেখা আমি গিয়ে শোনাব। সকলের ভালোবাসা এবং গুরুজনেদের আশীর্বাদ নিয়ে আমি গানটি উপহার দিলাম। আমারও পরানু যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো আমার পরানু জাহাজাই। তুমি তাই, তুমি তাই গো আমার পরানু জাহাজাই। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানু জাহাজাই। তুমি তাই, তুমি তাই গো আমার পরানু জাহাজাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারই পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো আমার পরানু জাহাজাই। তুমি তাই, তুমি তাই গো আমার পরানু জাহাজাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো আমার পরানু জাহাজাই। তুমি তাই, তুমি তাই গো আমার পরানু জাহাজাই। তোমা ছাড়া রে জগতে কেহ নাই, কিছু নাই গো আমার পরানু জাহাজাই। তুমি তাই, তুমি তাই গো আমার পরানু জাহাজাই। নমস্কার, ধন্যবাদ। কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই খালি গলায় গানটা করলাম। নমস্কার, আমার নাম পারভীন হোসেন, আমি রবীন্দ্র মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সিক্স সেমের ছাত্রী। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল
ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে, আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, বাতাস বহে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরে, বাতাস বহে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।
সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দ মোর নীরব রাতের নিবিড় আঁধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনি তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।
আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারে। আজ 25শে বৈশাখ, প্রাণের কবি, মনের কবি, বিশ্বকবির 159তম শুভ জন্মদিন। তার শুভ জন্মদিনে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা। শেষ করি বিশ্বকবির সেই বিখ্যাত পঙ্ক্তি দিয়ে, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। তাই সুরের অঞ্জলি দিয়ে কবিকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। নমস্কার, পূজার সাজ, রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দের দু হাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বার বার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক চড়, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত।
মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি তোর যে শুকনো দেখে? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাব নাকি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখ, বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মাশুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, হই দুঃখী হই দিন, কাহারো রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে, অহংকার করো ধেয়ে ধেয়ে, সেরা ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। নমস্কার। খনি কো আলোকে আখির পলকে, তোমায় জবে পাই দেখিতে, ওহে খনি কো আলোকে আখির পলকে, তোমায় জবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চোখিতে আস না মিটিতে, হারাইয়া পলক না দেখা পাই চিরদিন, কেন পাই না মাঝে মাঝে তব, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ কি বা, তোমারে দয়া না দেখা পাই চিরদিন, কেন পাই না মাঝে মাঝে তব, আর কারো পানে চাইব না আর, করিব হে আমি প্রাণপণ, ওহে আর কারো পানে
করিব হে আমি প্রাণুপন, ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন দিব, শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব আমি সৌমিতা ধারা, ফিলোসফি ডিপার্টমেন্টের 6th সেমের স্টুডেন্ট। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন। নির্ঝরে স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাইহা আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর।
নমস্কার। এখন আমরা আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানে অন্তিম পর্বে এসে গেছি। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেটা একটি দিনের মাধ্যমে যেমন আমরা শেষ করতে পারব না ওনার সমস্ত জীবনশৈলী দিয়ে যা তিনি সারা জীবন ধরে লিখে গেছেন, তার অফুরন্ত সম্ভারে আমরা সকলে সমৃদ্ধ হয়ে আছি। আমরা বাঙালি, শুধু বাঙালি নয় ভারতবাসী তথা বিশ্ববাসী, আজ একটি দিনের মধ্যে দিয়ে ওনাকে সশুধু স্মরণ নয়, উনি আমাদের প্রতিনিয়ত আমাদের সুখ দুঃখ ভাবনা চেতনার সঙ্গে থাকবেন। এই বলে আজকে রবীন্দ্র মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আমার ঘোষণা করি।